সমালোচনাকারী আজকে জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ সমালোচনা ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যার এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালার সে বসে খুদ আর ছোট ছোট ছোকরারা এই ফেসবুকে সমালোচনা করছে ডক্টর গালিব স্যারে কিতাব পড়বা না হাদিস পড়বা না জানবা না শুনবা না জানার চেষ্টা করবে না শুধু সমালোচনা যার ইচ্ছা তার সমালোচনা করে বসে থাকো তরুণ উদীয়মান যুবক মুসলিম ঘরের সন্তান সেই ছেলেটি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের চোখের উপরে একটা লাল স্টিকার মারছে ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি তার চোখের উপর একটা স্টিকার মারছে আরো বড় বড় ওলামা একরামদের চোখের উপর স্টিকার মেরেছে এত বড় দৃষ্টতা দেখানোর এই অপতৎপরতায় এক শ্রেণীর লোকেরা লিপ্ত হয়েছে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন সমালোচনা বন্ধ করুন আত্মসমালোচনা করুন নিজের জান্নাত কিভাবে হয় জাহান্নাম থেকে বাঁচা যায় কিভাবে সেই চেষ্টা করুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সমালোচনাকারী আজকে এই জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ সমালোচনা ওই ইয়েতে গিয়ে কি বলে চায়ের দোকানে সমালোচনা সমালোচক যারা সমালোচনা করে যারা সমালোচনার পিছনে দড়িয়ে বেড়ায় তাদের পরিস্থিতি এতই খারাপ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যার এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার বসে বসে খুতবা দিচ্ছেন আর ছোট ছোট ছোকরারা এই ফেসবুকে সমালোচনা করছে ডক্টর গালিব স্যারে কি করতে হবে একটা আয়াত পড়ে মুখস্থ করে তারা কুকা কয়মা রাসূলুল্লাহ সাল্লামকে ফেলে দিয়ে গেলেন সাহাবীরা দণ্ডায়মান অবস্থায় খুতবায় দাঁড়ানো ছিল দাঁড়িয়ে খুতবা দিতে হবে এটা হলো তার দলিল আমি বললাম বাবা রাসূলুল্লাহ সাল্লাম আরাফার মাঠে খুতবা দিয়েছিলেন আরাফার মাঠের খুতবাটা দাঁড়িয়ে ছিল না বসেছিল কথা বলেন আরাফার মাঠের খুতবাটা বসা অবস্থায় আল্লাহর নবী দিয়েছিলেন কিসের উপর বসেছিলেন উটের উপরে আবার শুনেন আরাফার ময়দানের খুতবা এখন আরাফার খতিব দেয় মিম্বারে দাঁড়িয়ে আর আল্লাহর নবী দিয়েছিলেন উটের উপরে বসে উটের উপরে দাঁড়ানো সম্ভব উটের উপরে দাঁড়ানো সম্ভব নয় অতএব সেখানে দাঁড়ানোর ওজর ছিল ওজর থাকার কারণে আল্লাহর নবী উটের উপরে বসে আরাফার মাঠের খুতবা দিছিলেন তাহলে বসে খুতবা দেওয়ার দলিল পাওয়া গেল না কিতাব পড়বা না হাদিস পড়বা না জানবা না শুনবা না জানার চেষ্টা করবে না শুধু সমালোচনা যার ইচ্ছা তার সমালোচনা করে বসে থাকো বন্ধুগণ যদি জানা না থাকে জেনে নেবেন একদল যুবক সালাতে দাঁড়ায় টুপি সারা টুপি বিহীন দাঁড়ায় টুপির সহি দলিল বলে আজবন তারা খুঁজে পায়নি টুপির যত হাদিস আছে সব দুর্বল টুপির হাদিস খুঁজে পায়নি সেদিন এক যুবককে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহরামকারী ব্যক্তি টুপি পরবে না সাধারণ টুপি পরবে না বুরনুস টুপি মানে উঁচু টুপি পরবে না ইহরাম পরা ব্যক্তি মাথা খালি রাখবে মাথা ঢাকা ছিল তারপরে তো খালি করবে নাকি খালি মাথাই খালি করবে টুপির দলিল পাওয়া গেল না এটা তো সহিহ হাদিস বাকি হাদিসগুলি তো দুর্বল রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ইহরামকারী ব্যক্তি মাথা খোলা রাখবে তার মানে ইহরামের আগে মাথা ঢাকা ছিল ইহরামের সময় মাথাটা কি করলাম খুলে ফেললাম আবার ইহরাম শেষ হবে আবার মাথা ঢেকে ফেলবো তাহলে টুপির হাদিস পাওয়া গেল তো ইহরামকারী ব্যক্তি সাধারণ টুপি পরবে না উঁচু টুপি পরবে না লাইয়াল বাসুল মুহরিমু ইহরামকারী ব্যক্তি লাইয়াল বাসুল কালানসুয়া সাধারণ টুপি পরবে না ওয়ালাল বুরনুস উঁচু টুপি পরবে না ইহরামকারী ব্যক্তি টুপি পরবে না তার মানে ইহরাম সারা ব্যক্তি টুপি পরতে পারে এতে দলিল এরকম বহু দলিল আছে এলেম সারা এক শ্রেণীর লোক আজ সমালোচনা করছে বাগমারা থেকে এক তরুণ উদীয়মান যুবক মুসলিম ঘরের সন্তান সেই ছেলেটি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের চোখের উপরে একটা লাল স্টিকার মারছে
আব্দুল্লাহ ফারুক সালাফি বাংলাদেশ জমিয়াত আহলাদের সভাপতি তার চোখের উপর একটা স্টিকার মারছে আরো বড় বড় ওলামায়ে কেরামদের চোখের উপর স্টিকার মেরেছে এত বড় দৃষ্টতা দেখানোর এই অপতৎপরতায় এক শ্রেণীর লোকেরা লিপ্ত হয়েছে সমালোচনা করতে করতে আজকে আজ সমাজের মধ্যে একটা বিরাট রোগ দাঁড়িয়ে গেছে এক শ্রেণীর লোক কোন কোন আলেমের বক্তৃতা কাটিং করে ভুল ধরে সেইগুলি নিয়ে তাকে পচিয়ে তাকে ডাস্টবিনে ফেলানোর ব্যবস্থা করছে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন সমালোচনা বন্ধ করুন আত্মসমালোচনা করুন নিজের জান্নাত কিভাবে হয় জাহান্নাম থেকে বাঁচা যায় কিভাবে সেই চেষ্টা করুন যারা নিজের আত্মসমালোচনা করে তারা পরের সমালোচনা করার সুযোগ খুব একটা বেশি পায় না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন